করোনা সংক্রমণ ঠেকাতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানাতে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী শাহরিয়া জামান দীপ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দীপ, ফয়সাল, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিষেধাজ্ঞা কিন্তু অনেকেই মানছেন না। এবং এই মুহূর্তে আমি আজিমপুরে রয়েছি এবং এখানে অবস্থা যদি দেখাতে চাই, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরে কিন্তু সাধারণ মানুষ তাদের যে ব্যক্তিগত যানবাহন আছে বা পায়ে হেঁটে বিভিন্নভাবে কিন্তু তারা রাস্তায় বের হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আসলে তারা যে প্রশ্নের উত্তর দিচ্ছে সেটি আসলে সামঞ্জস্য না, অর্থাৎ তারা খুব ছোট ছোট কারণেই কিন্তু বাসা থেকে বের হচ্ছেন। তো আমরা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সহানুভূতি পরিচয় দিচ্ছেন, তারা কিন্তু আইনগত কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং কী কারণে তাদেরকে বের হতে নিষেধ করা হচ্ছে সেই বিষয়গুলো তারা বলছেন। এবং আমাদেরকেও তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে সাধারণ মানুষকে বুঝিয়ে বাসায় রাখার জন্য, কিন্তু তারপরও আসলে যারা অনেকে মানছে না, আমরা দেখতে পেয়েছি যে অনেককেই তারা এখানে দাঁড় করিয়ে রাখছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কী কারণে আসলে তারা বাসায় থাকবেন, কেন বাসা থেকে বের হবে না। আমরা দেখতে পেয়েছি যে অনেক ব্যক্তিগত গাড়ি কিন্তু বের হয়েছে এবং তারা কিন্তু সেনাবাহিনীর যা প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেনি, সেক্ষেত্রে তারা সেই গাড়িগুলোকে দাঁড়িয়ে রেখেছে এবং গাড়ির ভিতরে যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দেখেছি যে রিক্সা চলাচল করছে এবং রিক্সাগুলো যে যাত্রী আছে যাত্রীগুলোদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং রিক্সা চালক যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে 6টার পর যাতে তারা রিক্সা বের না করে, অর্থাৎ নানা ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম তারা এখানে করছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে এই 6টা বাজার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর যে টহল গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু পুরো এলাকা মাইকিং করেছে যে 6টার পর ভোর 6টা পর্যন্ত যাতে কেউ বের না হতে পারে। মাইকিং করার পরে কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে যে বিষয়টি সাধারণ মানুষ মানছে কিনা। তবে ফয়সাল, আসলে সবশেষ যে কথাটি বলতে হয় যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন একটি সচেতনতা আসেনি। যখনই আমরা দেখছি যে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে সেখানে ঠিক থাকছে সব কিছু কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরে কিন্তু আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফয়সাল, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। সহকর্মী শাহরিয়া জামান দীপ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর আজিমপুর থেকে।